হ্যালো এভরিওয়ান, আমরা এই পার্টে দেখব কিভাবে ইনপুট আউটপুটকে ফরম্যাট করা যায় বা হচ্ছে চেহারা বদলা দেওয়া যায়। সো আমরা প্রথমেই একটা ফাইল খুলে নেই। সো আমরা একটা কাজ করি, আমরা কয়েকটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে আমরা হচ্ছে নর্মাল কয়েকটা জিনিস লক্ষ্য করি। আমরা যদি নর্মালি একটা সংখ্যা নেই 16.2 আর একটা সংখ্যা নেই 2, আমরা যদি এই দুটা হচ্ছে প্রিন্ট করি তাহলে আমরা কি দেখব যে 16.2 এই দশমিকের পর অনেক কয়েকটা সংখ্যা আসছে, 1 2 3 4 5 6 7 8 আটটা আসছে। এই আটটা যে সংখ্যা আসলো দশমিকের পর আটটাই কেন আসলো, এটা একটা প্রশ্ন। আমাদের 16.2 এই সংখ্যাটার সামনে তিনটা স্পেস কেন আসলো, এই সংখ্যাটা আর দুই এই দুটো সংখ্যার মাঝখানে এতগুলো স্পেস কেন আসলো, এই সবগুলো প্রশ্নের উত্তর হচ্ছে এইটা আমাদের ফোরট্রনের ডিফল্ট ফরম্যাট। আমাদের সংখ্যা যদি আমরা এইভাবে দেই ফরম্যাটটা এরকমই হবে। আমরা আরেকটা যদি প্রিন্ট দিয়ে দেখি যে আমরা যদি দুইয়ের জায়গায় হচ্ছে এরকম হচ্ছে একটা বড় সংখ্যা দিলাম, তাহলেও দেখতেছি যে আমাদের সেম জায়গায় কিন্তু আমাদের প্রিন্ট করাটা শেষ হচ্ছে, আমাদের সাইজ পুরোটার সাইজ সেম থাকতেছে। তো আমাদের ফোরট্রনের ডিফল্টভাবে যখন আমাদের ফরম্যাটটা বলে দেওয়া আছে সেটাতে এইভাবেই বলে দেওয়া আছে। এখন আমরা যদি এই ফরম্যাটটা এরকম করে না চাই, অন্যভাবে করতে চাই, তাহলে আমাদের নিজস্ব ফরম্যাট বলে দিতে হবে। সো নিজস্ব ফরম্যাট বলে দেওয়ার সিস্টেম হচ্ছে এই প্রিন্টের প্রথম এই প্রথম যে স্টারটা দেই, স্টার মানে বোঝায় হচ্ছে আমাদের ডিফল্ট ফরম্যাটিং। এই স্টারের জায়গায় যদি আমরা অন্য ফরম্যাটিং বলে দিই তাহলে অন্য ফরম্যাটিং আসবে। প্রিন্টের আমাদের অল্টারনেটিভ হচ্ছে রাইট। রাইটে আমাদের দুইটা স্টার দেই। আমরা লাস্ট পর্বে দেখছিলাম যে প্রথম স্টারটা দিয়ে ফাইলের হচ্ছে ইউনিট বোঝায়, এই সেকেন্ড স্টারটা আর প্রিন্টের প্রথম এই একটা স্টার যে একই কাজ বোঝায়, এটা হচ্ছে আমাদের ফরম্যাটিং বোঝায়। এখন ফরম্যাটিংটা কিভাবে বলে দেওয়া যায়, এই স্টার যদি না দিয়ে আমরা একটা ফরম্যাট স্ট্রিং দিই, ফরম্যাটের একটা স্ট্রিং দিতে হবে। সেই স্ট্রিংটা কীরকম হবে, স্ট্রিংয়ের ভিতর প্রথমে একটা ব্র্যাকেট দিয়ে শুরু হবে, ব্র্যাকেট দিয়ে শেষ হবে, এই ব্র্যাকেট দুইটার মাঝখানে আমাদের ফরম্যাট বলতে হবে। সো ফরম্যাট আমি আপাতত একটা ফরম্যাট লিখি, এটা হচ্ছে আপাতত বোঝার দরকার নেই, এই ভিডিওর হচ্ছে আর একটু সামনে গিয়ে আমি এটা ব্যাখ্যা করব যেগুলো লিখতেছি এগুলোর মানে কি। আমি যদি এইটা লিখলাম তাহলে আমরা যদি এবার রান করি তাহলে হচ্ছে প্রথমটা কি বলে একটু ফরম্যাট চেঞ্জ করি, আমি যদি এবার রান করি তাহলে দেখবো যে কি বলে আমাদের সংখ্যাটার দশমিকের পরে খালি একটা আসছে, মাত্র মাঝখানে দুটো স্পেস আসছে, তারপরে দুই চলে আসছে। সো এইভাবে আমাদের যেই রকমভাবে আমাদের আউটপুটটা দরকার সেরকম নিজেদের মতো করে আমাদের ফরম্যাট চেঞ্জ করে নেওয়া যায়, এটাই হচ্ছে আমাদের ফরম্যাটিং। এবং এই ফরম্যাট আমরা যে লিখলাম এই স্ট্রিংটা, এই ফরম্যাটিং স্ট্রিংটার মাঝখানে আমরা যে কমা দিয়ে দিয়ে এটা একটা লিখলাম কমা, এটা একটা কমা, এটা একটা, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক একটা হচ্ছে ফরম্যাট ডিসক্রিপ্টার বলে। সো আমাদের বেসিক্যালি ফরম্যাটিং জিনিসটা ফরম্যাট ডিসক্রিপ্টারের একটা লিস্ট। এখন এই লিস্টটা আমরা একটা কি স্ট্রিং আকারে লিখলাম, আমরা ইচ্ছা করলে এখানে স্ট্রিংটা না বলে দিয়ে আমরা হচ্ছে এই জিনিসটা একটা ক্যারেক্টার ভেরিয়েবলের ভিতর রাখতে পারতাম। আমরা যদি একটা ক্যারেক্টার ভেরিয়েবলের ভিতর রাখি লেন, একটা বড় লেন দিয়ে যাতে ওভারফ্লো না হয়, সো এটা যদি রাখলাম এই কি করি ক্যারেক্টার ভেরিয়েবলের নাম মাই ফরম্যাট। হ্যাঁ, সো এই স্ট্রিংটা আমরা এই ভেরিয়েবলের ভিতর রাখলাম। আমি যদি এখন এই জায়গায় এই ভেরিয়েবলটা ইউজ করি সেম একই কাজ হবে আমাদের ডিরেক্টলি এখানে না বলে দিয়ে, তাহলে যদি রান করে দেখি হ্যাঁ আমাদের প্রথমটাতে হচ্ছে ফরম্যাট ইউজ করছি, পরেরটাই করি নাই, সো প্রথমটা আমাদের মতো ফরম্যাট হয়েছে। এখন আমরা দুটো নিয়ম দেখলাম, ডিরেক্টলি এখানে স্ট্রিং বলে দেওয়া আর হচ্ছে স্ট্রিংটা একটা ভেরিয়েবলের ভিতর রাখে ভেরিয়েবলটা বলে দেওয়া, এই দুটো ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে আমাদের ফরম্যাট স্টেটমেন্ট। ওইটা কী জিনিস, এটা প্রথমে একটা সংখ্যা দিতে হয়, তারপরে ফরম্যাট এই কমান্ডটা লিখতে হয়, তারপরে ব্র্যাকেটের ভিতরে আমাদের ফরম্যাটিংটা বলতে হয়। সো আমাদের স্ট্রিংয়ের মাঝখানে যে ব্র্যাকেট দিয়ে আমি যে ফরম্যাটিংটা বলছিলাম ওইটা ডিরেক্টলি এখানে বলে দেবো, এটাই হচ্ছে আমাদের ফরম্যাট স্টেটমেন্ট। ফরম্যাট স্টেটমেন্ট আমরা যেই সংখ্যাটা দিচ্ছি সামনে, আমরা যদি এইখানে এই ভেরিয়েবলটা না দিই ওই সংখ্যাটা দেই তাহলে আমাদের এই ফরম্যাটিংটা বোঝাবে। এখন এই ফরম্যাট এই লাইনটা এই পুরো ফাইলের আমাদের প্রোগ্রামের যে কোনো জায়গায় লিখলেই হবে, সেটা সমস্যা না। আমাদের এইখানে এই ফরম্যাট লেখার জায়গাটা আমরা ওই সংখ্যাটা দিয়ে দিই তাহলে আমাদের ডিরেক্টলি ওই ফরম্যাটে চলে যাবে। সো আমাদের ফরম্যাট লেখার দুইটা উপায়, আইদার একটা স্ট্রিং দিয়ে দেওয়া সেটা একবার পুরোপুরি এখানেই লেখা হোক, আর একটা ভেরিয়েবলের ভিতরে দেওয়া হোক ওইটা, আর হচ্ছে একটা ফরম্যাট স্টেটমেন্ট। আমাদের যতগুলো হচ্ছে টাইপ আছে ফোরট্রানে, প্রত্যেকটা টাইপের জন্য আমাদের আলাদা আলাদা ফরম্যাট ডিসক্রিপ্টর আছে।
আবার হচ্ছে আরও এক্সট্রা কিছু ফরম্যাট ডিসক্রিপ্টর আছে আমাদের পজিশনিংয়ের জন্য, যে কতগুলো স্পেস হবে বা কতটুকু ফাঁকা হবে এই টাইপের। আবার হচ্ছে গ্রুপিং আছে। সো এই জিনিসগুলো আমরা এক এক করে দেখি, যে আমরা প্রথমে টাইপ বাই টাইপ দেখি।